নমস্কার বন্ধুরা, আমি তনুজা। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ ব্লগটা একটু সকাল সকাল নিয়ে চলে এলাম। শীতের সকাল দেখেই বুঝতে পারছো, বাইরে রোদ ওঠেনি। আর ছোটো মতো বন্ধুদের সাথে একটা পিকনিক রেখেছি, কাছাকাছি কোথাও একটা যাব, তাই সকাল সকাল তোমাদের কাছে ব্লগটা নিয়ে চলে এলাম। বাইরে দেখো বেশ হাওয়া বইছে, এখন ঘড়িতে 9টা মতো বাজছে, তাই সবার আগে পাখিদের খাবারটা দিয়ে আসব। আজকে ওদের ভাত দেব না, মুড়ি দেব, কারণ আমি আজকে বাড়িতে রান্না করব না। ওরা দূর থেকেই বুঝতে পারে খাবার নিয়ে এসেছি, দেখা যায় না, কিন্তু যেই খাবারটা দেব অমনি কোথা থেকে সব চলে আসে। ওরা বেশিক্ষণ থাকে না, খাবার খেয়ে আবার চলে যায়। দেখো প্রচুর পাখি এসেছে, বেশিরভাগই পায়রা আসে, কোথায় যে সব থাকে দেখাই যায় না। এই যে দেখো করবি ফুল, কালারটা বেশ সুন্দর তাই না? আরো ফুটেছিল গতকাল, মা 4টি তুলেছিল পূজোর জন্য, এখনো অনেক করি আছে, ফুটবে। ঠিক আছে চলো নিচে চলে যাই, একটু টিফিন খেয়ে নেব, তারপর স্নান করে পুজোটা দিয়ে বেরিয়ে যাব, নইলে অনেকটা দেরি হয়ে যাবে। আমি একটু ম্যাগি করব, তাই সবজি কেটে নিয়েছি, গাজর, বিন, মটরশুঁটি, পেঁয়াজও নিয়েছি, আর এখানে একটু মাশরুমটা আমি কুচি করে কেটে নিয়েছি, মাশরুম দিলে খেতে খুব ভালো লাগে। ম্যাগিটা জলে সিদ্ধ বসিয়ে দিয়েছি। ম্যাগিটা হয়ে এসছে, এবার আমি স্নান করে পুজোটা সেরে বেরিয়ে পড়ব। জল ম্যাগিটা ভালোই লাগে, কিন্তু একটু ভেজে ম্যাগিটা খেলে চাউমিনের মতন করে খুব সুন্দর লাগে। পুজো হয়ে গিয়েছে দেওয়া, এবার আমরা বেরিয়ে পড়ব, চলো বেরিয়ে পড়েছি। দেখো চলে এসেছি এখানে, ওরা টুকটুকে বাইরে একটা সিট দেখে খুব এক্সাইটেড, ওরা বাইরেই বসবে, তা আমরা ভেতরে বসবো, ওরা এখানেই বসবে বলছে। আর এখানে আছে সাথী, রূপালী, তমা, আমি এখন টুকটুকে উঠে পড়ব। রূপালী বলছে তনু তাড়াতাড়ি ওর, দেরি হয়ে যাচ্ছে। তন্ময় দা রূপালীর বর, কতগুলো মাস্ক দিয়ে গেল আমাদের। প্রথমে চলে এলাম আজি মুনিশা বেগমের সমাধিতে, চলো ভেতরটা একটু ঘুরে দেখি, দেখতে তো বেশ সুন্দর লাগছে জায়গাটা, চলো তোমাদেরও দেখাই। এই যে এটা হচ্ছে আজি মুনিশা বেগমের সমাধি, চলো সিঁড়ি দিয়ে দেখি ওপরে কি আছে। ওপরে তেমন কিছু নেই, কটা গাছপালা, ফুল গাছ এগুলোই লাগানো আছে, চলো বেরিয়ে যাবো এবার। ওরা আবার পেছনে বসেছে, এবার আমরা চলে যাচ্ছি নাসিপুর রাজবাড়ি।
চলো ওখানে গিয়ে দেখাই। দেখো বাইরেটা, এখানে 20 টাকা করে টিকিট, টিকিট কেটে আমরা ভেতরে যাব। ভেতরে ঢুকে পড়েছি, সামনেই একটা ঢুকে ঢুকে হনুমানজির মূর্তি। এবার আমরা এখানকার সব তো জানি না, তাই একটা গাইড নিয়েছি। এবার আমরা চলে এসেছি হাউস অফ জগৎসেট, বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি। এখানে ওরা আগে থেকেই বলে দিয়েছে যে ভেতরে গিয়ে মোবাইলে কোনো ছবিও তোলা যাবে না, তাই বাইরেটা যতটুকু দেখাতে পারবো সেটুকুই দেখাচ্ছি তোমাদের। এখন আমরা সব ভেতরে চলে যাব, এখানেও গাইড নেওয়া হয়েছে, ভেতর সম্বন্ধেগুলো জানবো। বাইরে বেরিয়ে যাওয়ার আগে এই লক্ষ্মী ঠাকুরের মন্দিরটা পড়ছে, বাইরেটা বেশ ভালো লাগছে, সবাই চলে যাচ্ছে, আমিও এখন বেরিয়ে পড়ব। তাই বেরোনোর আগে, বাইরে বেরিয়ে যাওয়ার আগে এই গাছ দুটো আমার চোখে পড়ল, এত সুন্দর সাদা ফুল ধরে আছে। আর শিউলি গাছটা দেখো এখন কত করি, এখনো গাছে একটা ফুল ফুটে আছে, খুব সুন্দর লাগছে। সবাই গাড়ির কাছে চলেই গিয়েছে, আমি আর রূপালি পেছনে রয়ে গিয়েছি, রূপময়ও আছে। ওই যে সবাই গাড়িতে উঠছে, বাচ্চারা পেছনে বসে বেশ আনন্দে আছে, ওদের খিদেও পেয়ে গেছে, বেলা অনেক হয়ে গেছে, প্রায় 3টে মতো বাজছে। এই জমিগুলোর কাছে বেশ খানিকটা জায়গা ফাঁকা রয়েছে, ওখানে আমরা খাওয়া দাওয়াটা করে নেব। সাথে আবার বাড়ির থেকে একটু চিলি চিকেন করে নিয়ে এসেছিল, সেটা বিরিয়ানির সাথে বেশ জমে গিয়েছে। তাই সবাইকে একটু করে দিচ্ছে চিলি চিকেন, দারুন। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ সবাই, ওখানে একটা পিকনিক হচ্ছে অন্যদের, বেশ গানটা হালকা ভেসে আসছে, বেশ ভালো লাগছে, আমাদেরও পিকনিকটা জমে গিয়েছে ওদের সাথে। আমরাও খেয়ে নিচ্ছি, খেতে খেতে বসে আড্ডা মারা একটা মজাই আলাদা। এত সুন্দর একটা জায়গা দেখে সবারই লোভ হলো যে দেখি কি কি গাছ আছে এখানে। গাছ
প্রচুর সবজি গাছ আছে, ভুট্টা থেকে শুরু করে লঙ্কা মটরশুঁটি অনেক রকমের গাছ। এগুলো সব পেয়ারা গাছ, এই পেয়ারাগুলোকে প্যাকেট করে রেখেছে যাতে কোনো পোকামাকড় না খেতে পারে। বেশ সুন্দর। এখানে যেটা এসেছি এটা হচ্ছে কাটরা মসজিদ, অনেকটা সময় ওখানেই চলে গিয়েছে, এখানে আসতে অনেকটা দেরি হয়ে গেল। বাচ্চারা সব খেলায় মেতে উঠেছে, ওরা এসেই খেলা শুরু করে দিয়েছে, এত ফাঁকা জায়গা পেয়েছে। চলে এসেছি নতুন মতি ঝিলে, এখানে আসতে একটু দেরি হয়ে গেল, 6টা বেজে গিয়েছে আর শীতের দিন তাই একটু অন্ধকারও হয়ে গিয়েছে। ডান দিকে টিকিট কাউন্টার, এখানে 30 টাকা করে টিকিট, টিকিট কাটা হয়ে গিয়েছে, এখন চলো ভেতরে ঢুকে যাব। তবে বেশিক্ষণ মনে হয় থাকতে পারবো না, কারণ অনেকটাই রাত হয়ে যাবে, ওদের আবার 7টা থেকে পড়া আছে। একটু ভেতরে গিয়ে কফি খাবো, আর ওরা একটু সাইকেল চালাবে বলছে, সাইকেলটা চালাবে আর তারপরে বেরিয়ে যাব, বেশিক্ষণ থাকবো না। রিদ্ধিমা আবার আমাকে দেখছে, আমি পেছনে, তো এই যে দেখছো এটা ডান দিকে, এটা বাইরে বেরোনোর পথ। তবে এবং সেখানে অনেক রেস্টুরেন্ট আছে, ওখানে বসার জায়গাও আছে, চলো যেটুকু সময় কাটানো যায়। বাচ্চারা সাইকেলের কাছে অনেকক্ষণ গেছে, দেখি কি করছে। বাবা এখানে তো 2-3টে সাইকেল ছাড়া সব সাইকেলই বলছে খারাপ, তাহলে আজকে ওদের সাইকেল চালানোটা হবে না, হয়তো মনটা খারাপ হয়ে গিয়েছে। গোটা মতিঝিলটা তোমাদের ঘুরে দেখাতে পারলাম না আজকে, তবে আরেকদিন আসলে অবশ্যই গোটা মতিঝিলটা ঘুরে দেখাবো। মতিঝিলে ঢোকার আগেই প্রচুর দোকান বসে, এখান থেকে বাচ্চারা কিছু জিনিসপত্র কেনাকাটা করবে, সবাই কিছু কিনবে, কিনি।
এই যে এখানে রূপময়ের ভাই ঋদ্ধিময়, ও ফুচকা খেতে খুবই ভালোবাসে। ও ঢোকার আগেই বলেছিল ফুচকা খাবে, তা যাওয়ার পথে ওকে ফুচকাটা খাইয়ে নিয়ে যাব। এখন আমরা বাড়ির দিকে চলে যাব। এবার বাড়ি ফিরে যাব। দিনটা বেশ মজাতেই কাটলো, ব্যস্ত জীবনে এইটুকু মজা অনেক। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ একটা লাইক শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলো দেখার জন্য। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, বাই, সবাই ভালো থেকো।